আমরা জানি সবাই ভাই, যাদের মাঝে চাইবি তাদের পাশে থাকতে চাই। এই শোক জীবন নাশি আমরা জানি সবাই ভাই, যাদের মাঝে চাইবি তাদের পাশে থাকতে চাই। রোগ জীবন নাশি গান তো শুনলাম, তার এই রোগটা মানুষের শরীরে ঢুকে কেমনে আর কিভাবে ঢুকে না একটু বুঝাইয়া বলেন তো। অরক্ষিত যৌন মিলন সিরিঞ্জ কাঁচি ব্লেডে কর্তন, রক্ত দিয়ে রে দূষণ বাঁচার কিন্তু উপায় নাই। অরক্ষিত যৌন মিলন সিরিঞ্জ কাঁচি ব্লেডে কর্তন, রক্ত দিয়ে হয় রে দূষণ বাঁচার কিন্তু উপায় নাই। কন্ডমের ব্যবহার হলে পালতে নিলে, নৈতিকতা ভালো হলে কিছুতে আর ভয় না। দাদা বুঝতে পেরেছেন তো কি কিভাবে এইডস ছড়ায়? এক, এইচআইভি আক্রান্ত ব্যক্তির সাথে অনিরাপদ যৌন মিলনের মাধ্যমে। দুই, এইচআইভি বা এইডস আক্রান্ত ব্যক্তির রক্ত শরীরে গ্রহণের মাধ্যমে। তিন, এইচআইভি আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত ইঞ্জেকশনের সুজ বা সিরিঞ্জ জীবাণুমুক্ত না করে ব্যবহার করলে। চার, এইচআইভি আক্রান্ত মার থেকে তার সন্তানের এইডস হতে পারে, যেমন গর্ভাবস্থায়, প্রসবের সময় কিংবা বুকের দুধ পান করলে। আপনারা সবাইকে লিফলেটগুলো দিয়ে দিন। আমার অবশ্য অভিজ্ঞতা ভিন্ন, তাই নাকি? কেমন? এই যে সমুদ্রের সামনে এসে আমি তোমাকে আমি আমার মতো করে পেলাম। ফাজলামো হচ্ছে না? পুষ্প, সত্যি বললাম। তাই নাকি? সত্যি হলে তো ভালোই। শোনো। হ্যাঁ বলো। সমুদ্রের কাছে এসে কেউ মিথ্যে বলে না, তাই নাকি? আমি এখন জানি তুমি আর কি কি বলবে। তুমি এখন বলবে, পুষ্প এই সমুদ্রের সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলো যে আমি তোমাকে সত্যি সত্যি ভালোবাসি কিনা, ঠিক না? আচ্ছা আনন্দ, তোমার বিশ্বাসের জায়গাটা এত দুর্বল কেন? কারণ আপনার পেছনে ছেলেপেলেরা যেভাবে ঘুরঘুর করে তাতে বিশ্বাস থাকে কি করে বলুন। আর আমি যে আপনার পেছনে ঘুরঘুর করি এটা আপনি বোঝেন না? এটা আপনার ভাল লাগে না? না, বিশ্বাস হয় না? না হয় না? আচ্ছা দাঁড়ো, এখন আমি সমুদ্রের সামনে চিৎকার করে যে বলছি। হে মহাসমুদ্র, তুমি কান পেতে শোনো, আমার সামনে যে বোকা নির্বোধ ছেলেটা দাঁড়িয়ে আছে, যে আমাকে একটু
বিশ্বাস করে না, আমি ওকে অনেক ভালোবাসি, অনেক অনেক অনেক। পর্যন্ত বিশ্বযুদ্ধে বা পৃথিবীতে যতগুলো যুদ্ধ হয়েছে তাতে যত লোক মারা গেল তার চেয়ে বেশি লোক কিন্তু এইচআইভি এইডসে মারা গেছে। এই কথাটাকে আসলে ভাবা যায়, চিন্তা করা যায় একবার। না আমি জানতাম না, তুমি জানতেই না? এই তথ্যটা হচ্ছে আমি গত কয়েকদিনে একটা বই পড়ছিলাম না, সেই বই থেকে জানলাম। সে যাই হোক, এখন কথা হলো যে আমরা কিন্তু আমাদের সমুদ্র সৈকতে এসে প্রচার অভিযানে যথেষ্ট সফল হয়েছি। হ্যাঁ, এখন আমাদের প্রচার অভিযানটা একটু পরিবর্তন করতে চাই। যেমন হচ্ছে আমরা এখন দুইটা দলে ভাগ হয়ে বিভিন্ন হোটেলে বা করিডোরে বসে বসে যারা বসে আছে এখানে যারা আসছে তাদেরকে এইচআইভি এইডস এর ভয়াবহতা সম্পর্কে ভালো করে বোঝাতে হবে। সম্ভব না? ভালো তো, তাহলে আর বেশি কথা বলে সময় নষ্ট করবো না, আমরা দুইটা দলে ভাগ হয়ে এখন সমস্ত কাজ করতে হবে। আমরা এইচআইভি এইডস এর উপর কাজ করছি, তো এই সম্পর্কে কি আপনাদের সাথে একটু কথা বলা যাবে? হ্যাঁ বলেন। আপনারা কি জানেন এইডস কিভাবে ছড়ায়? যারা খারাপ মেয়ে মানুষের সাথে মিশে খারাপ জায়গায় যায় ওদের এইসব এইডস মিক্স হয়। আপনি কি কিছু বলতে পারবেন এইডস সম্পর্কে? আসলে কি বলবো, লজ্জার ব্যাপার। আমি মনে করি যে এই ধরনের রোগ খারাপ লোকেরই হয়ে থাকে। না না ভাবি, আপনার ধারণা একদমই ঠিক না। এইডসে আক্রান্ত সবাই খারাপ না। আপনি কি জানেন এই পৃথিবীর অনেক শিশুই এইডসে আক্রান্ত? আপনি কি এখন বলবেন এইসব বাচ্চারা খারাপ? এইডসে আক্রান্ত মায়ের বুকের দুধ খেলেও ওই শিশুটির এইডস হতে পারে। একজনের ব্যবহৃত শু স্ট্রিংস অন্যজন ব্যবহার করলেও এইডস হতে পারে, তবে এইডস কোনো ছোঁয়াচের রোগ নয়। আসলে আমরা তো এইভাবে কখনো ভেবে দেখিনি। ভাবি, এখন ভাবার সময় এসেছে। আপনি কি জানেন
অনেক সময় অ্যাক্সিডেন্টের সময় আমরা যখন রক্ত নেই, সেই রক্ত যদি পরীক্ষা করে না নেই তাহলেও কিন্তু এইডস হতে পারে। হ্যাঁ হ্যাঁ, আমাদের পাশের বাসা জামিল সাহেবেরও একবার এরকম অ্যাক্সিডেন্টে রক্ত নেওয়ার পর ওনারও অসুখ হয়েছিল। হ্যাঁ রাইট, এই তো আপনি বুঝতে পেরেছেন। আমরা কীভাবে এইডস থেকে নিরাপদ থাকতে পারি? এইডস কিন্তু কোনো ছোঁয়াচে রোগ নয়। একসাথে থাকলে বা একই বিছানায় থাকলে বা একই জিনিসপত্র ব্যবহার করলেও এইডস হয় না, কারণ এইডস হচ্ছে একটা রক্তবাহিত রোগ, এইডস ছড়ায় রক্তের মাধ্যমে। অবশ্যই আমাদের ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে, অনৈতিক কাজ থেকে বিরত থাকতে হবে এবং রক্ত দেয়া অথবা নেওয়ার সময় এটা আমাদের পরীক্ষা করে নিতে হবে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন মানেন্দর সাহেব? জি ভালো আছি, আপনি ভালো আছেন তো স্যার? এই চলে যাচ্ছে আর কি। স্যার আপনি কষ্ট করে দাঁড়িয়ে থাকা কোনো দরকার নেই, আপনি 315 নম্বর রুমে পৌঁছে যান, আমি সব দিনগুলো পৌঁছে দেব। মানেজার সাহেব জি, সিক্রেসির ব্যাপারটা একটু খেয়াল রাখবেন। তা নিয়ে আপনার ভাবতে হবে না। চলো ডার্লিং। আপনার সাথে কি একটু কথা বলতে পারি? জি বলুন। উনি কে? ওহো, উনি মিস্টার মোস্তফা সারোয়া, ঢাকা শহরের নাম করা ব্যবসায়ী। আচ্ছা আচ্ছা, সাথে কি ওনার মেয়ে? আরে না 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 না, মেয়ে হবে কেন, উনি আমাদের এখানে মাঝে মধ্যে এসে উঠেন। ইয়ে ভাইয়া, ওনার সাথে কি আমরা একটু কথা বলতে পারি? না না, মানে দেখুন ম্যাডাম, উনি আমাদের সম্মানিত ক্লায়েন্ট, ওনাকে ডিস্টার্ব করে আমাদের ব্যবসার ক্ষতি করবেন না। না না ভাইয়া, ডিস্টার্ব হবে কেন, আসলে আমরা এইচআইভি এইডস এর উপর জনসচেতনতামূলক কিছু কাজ করছি, এই ব্যাপারে জাস্ট ওনার সাথে একটু আলাপ করতাম। ম্যাডাম দিনের পর দিন পরিশ্রমের ক্লান্তি দূর করে একটু মেন্টালি ফ্রেশনেসের জন্য এখানে আসেন, সেখানে ডিস্টার্ব করা ঠিক না। আপনি এক কাজ করুন, আপনি যা যা বলার আমাকে বলে যান, আমি সব ওনাকে বুঝিয়ে বলবো। বুঝছো, সেটা একটা ভয়ানক বাজে একটা অভিজ্ঞতা। আমি দেখলাম কি, আমার সামনে দিয়ে লোকটা একটা মেয়েকে নিয়ে গটগট করে রুমের ভিতরে ঢুকে চলে গেল। তা আমার একটু সন্দেহ হলো, আমি জিজ্ঞাসা করলাম ম্যানেজারকে, ভাইয়া যে ইনি কে, এটা কি ওনার মেয়ে? ম্যানেজার আমাকে বললো আপনার এত দরকার কি? আজব একটা ঘটনা। আমার ইচ্ছা করতেছিল যদি সুযোগ পেতাম ম্যানেজার ব্যাটাকে একটা শাস্তি দিতাম, ওই লোকটাকে একটা শিক্ষা দিতাম, বুঝছো? এইরকম কয়জনকে শাস্তি দিতে আর কয়জনকে ওই উচিত শিক্ষাটা দিতে? এই উচিত শিক্ষাটা না আবার সবাইকে দিতে ইচ্ছা করে, তোমাকে আমার কেউ। গুড, কিন্তু আমরা এইরকম কয়জন লোককে চিনি বা কয়জন লোকের ডিটেইল জানি বা জানার চেষ্টা করি, আমাকে বলো, আমরা কেউ জানি বল? হ্যাঁ জানি। ঠিক আছে, তাহলে কী করা উচিত আমাদের এখন? জি স্যার বলেন, এখন আমাদের কী করা উচিত? আমাদের এখন করা উচিত কাপড় চোপড় সুন্দর করে গোজগাজ করে ঢাকায় এলো আমাদের। কবি সাহেব ছাড়েন, কাপড় চোপড় গোছান। মানুষ লম্বায় বড় হলে বড় হয় না, বুঝছিস, মেন্টালি বড় হতে হয়। তুই তো মানসিক ভাবে আরো ছোট হয়ে যাচ্ছিস দিন দিন। কি? হ্যাঁ, তুমিও তো দেখি একেবারে ডাক্তারের মতো পরামর্শ দিচ্ছ আমাকে। শোনো ভাবি, ছোটবেলায় মাকে হারিয়েছি, তুমি আমাকে মায়ের মতো করে ভালোবেসেছো, মানুষ করেছো, এখন এখন তুমি আমাকে যতই বলো না বড় হতে, আমি বড় হতে চাই না, মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হতে চাই না ভাবি।
তোমার ভালোবাসা থেকে বঞ্চিত হতে চাই না। মন খারাপ করে দিস না তো, নে দেখ যত খুশি কাটাচ্ছি। আনন্দর কলেজে নাকি গোলমাল হয়েছে, আর এ পুষ্প ওরা একসাথে একই কলেজে পড়ে। দেখো তুমি এসব সামলাও, আমার হাতে একদম সময় নেই। যাচ্ছ তো পার্টিতে, দেরি হলে কিচ্ছু হবে না, এদিকে আনন্দ ফিরলো না তো এখনো। দেখো দেখো তোমাদের এই সিনেমার গদ বাঁধা ডায়লগ আমার একদম পছন্দ হয় না। আনন্দ যথেষ্ট বড় হয়েছে, ঠিকই দেখবে চলে আসবে। ও একটু এরকমই, ব্যবসার কাজে অনেক ব্যস্ত থাকে তো। কি ব্যাপার, তুমি এমন পাথর হয়ে গেলে কেন? ভাবি তুমি কি ভাইয়া? হ্যাঁ, আগে থেকে চিনতে নাকি? না না আগে থেকে চিনি না। আচ্ছা আনন্দ আসতেছে না কেন ভাবি? আসবে, এক্ষুনি চলে আসবে, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি ওকে একটা ফোন দিই। আমি ওকে অনেকবার ফোন দিয়েছি, ওর মোবাইল বন্ধ। তাহলে আহা ভাবি এত টেনশন করার কিচ্ছু নেই, আমি যতদূর জানি আনন্দ তো কখনো কোনো গ্যাঞ্জামে থাকে না। তবে আমি শুনলাম কি যে পুলিশে লাঠি চাইছে নাকি কজন স্টুডেন্ট খুব আহত হয়েছে, আনন্দ মনে ওদের দেখতে কোনো হসপিটাল বা ক্লিনিকে গেছে। ওই তো এসে পড়েছে। কোথায় ছিলি এতক্ষণ, কোথায় ছিলি, দেরি হলো কেন? হ্যাঁ অমন করছো কেন ভাবি? ও আমার বুঝি টেনশন হয় না, ক্লিনিকে তো। তো আমি যে শুনলাম তুমি স্টেশনের দিকে গেছো। হ্যাঁ আমি তো গেলাম, কিন্তু হ্যাঁ ও স্টেশন থেকে ফিরত আসছে, ট্রেন ফেল করেছে, আজ রাতে এখানেই থাকবে। কাল সকালে গিয়ে তুই ট্রেনে উঠিয়ে দিয়ে আসিস, এখন তোরা ফ্রেশ হয়ে নে, আমি খাবার দিই, বসো। হ্যাঁ চলো বসি। কি বল, জিম না আছো? আনন্দ আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সব কথা শুনবো, তার আগে চলো ফ্রেশ হয়ে ডাইনিং এ বসি, আসো। কথাগুলো অনেক ইম্পর্টেন্ট, এখনই বলতে হবে। শোনো তোর মনে আছে আমি একবার বলেছিলাম তোমাকে একটা লোককে আমি দেখেছিলাম অল্প বয়সী মেয়ের সাথে একটা হতো না? দিয়া না এটা তুমি ভুল। আমি বুঝতেছি যে তোমার বিশ্বাস করতে, তুমি নিজের চোখে দেখেছো। আমি নিজের চোখে দেখেছি, ওটা তোমার ভাই আছে। আনন্দ পুষ্পকে নিয়ে খেতে আয়। ভাবি আসছি। তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট, এই কথাগুলো যেন ভাবি কোনোভাবেই না জানে, ঠিক আছে? আমার মায়ের মতো ভাবি যেন কষ্ট না পান, প্লিজ।
তোর ভাবি জানে না? আমি সত্যি লজ্জিত, অনুতপ্ত। দেখ, বিশ্বাস কর, আমি না না আমি তোর ভাবিকে ঠকিয়েছি, তোদের ঠকিয়েছি। আমার আমার এখন মরে যাওয়াই ভালো। ভাইয়া, তুমি মারা গেলে কি সমস্যার সমাধান হবে? আমরা কি আর তোমাকে খুঁজে পাবো? আমি বুঝতে পারছি না এখন আবার আমার কি করা উচিত। ভাইয়া, আমাদের ছোট্ট একটি সংসার, ছোট্ট একটি ঘর, অল্প কিছু চাওয়া পাওয়া, এইগুলো নিয়েই তো আমরা শান্তিতে থাকতে পারতাম, তাই না? আর মেয়েটি, আমি ওর সঙ্গে কিভাবে মুখ দেখাবো? ভাইয়া, পুষ্প অনেক ভালো মেয়ে, ওর সাথে কথা বলে সব কিছু সহজ হয়ে যাবে। ও বাইরেই আছে, আমি 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 জাগ দিয়ে নিয়ে আসি। পুষ্প, এসো এসো এসো। ভাইয়া, এই হচ্ছে পুষ্প। ভাইয়া, আই এম সো সরি, আমার আসলে অনেক বড় ভুল হয়ে গেছে। আমি এসব কথা আনন্দকে না বললেও পারতাম। না 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 না, তুমি না বললে আমি তো অন্ধকার ভেঙে আলোতেই আসতে পারতাম না। তোমরা যে আবার আলোর দিশারি। ভাই ভাই, আমার আমার মারাত্মক ভুল হয়ে গেছে, আমি আমি একটু অন্ধকারে ছিলাম। চল চল, আমাকে একটু আলোতে নিয়ে চল, আমি তোদের সঙ্গে যাব। চলো বোন, আমাকে আলোতে নিয়ে চলো।